দেখো, স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তোমার কাছে অয়ন 3.3 কেজি ভরের একটি বল ছোড়ে, তোমার ভর 48 কেজি, বলটি লোফার সাথে সাথে মানে ক্যাচ ধরার সাথে সাথে তোমা 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। তোমা যখন বলটি ধরে তখন বলটার বেগ কত ছিল? সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। জাস্ট ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে সলভ হবে, বাট তাও একটা সুন্দর প্রশ্ন। দেখো এইসব কনসেপচুয়াল প্রশ্ন শেখা দরকার তোমাদের। হ্যাঁ দেখো এখানে কি হইছে, তমা দাঁড়িয়ে আছে এখানে, ওকে, এটা তমা, সাপোজ আচ্ছা ধরো তোমার চুল দিয়ে দিচ্ছি তাহলে বুঝবা তমা, আর এই পাশে যে আছে সে হলো অয়ন। হ্যাঁ এ পাশে আছে আমাদের অয়ন ব্র, আমাদের অয়ন ব্র এখান থেকে কি করছে, একটা বল নিক্ষেপ করছে, ওকে, একটা বল তোমার দিকে নিক্ষেপ করছে এই দিকে, কত বেগে যায় না, ধরো ভি বেগে নিক্ষেপ করছে, কত বেগে নিক্ষেপ করছে, ভি বেগে নিক্ষেপ করছে। হ্যাঁ এখন তোমা বলটা ক্যাচ ধরছে, পর মুহূর্তে কি হয়েছে, তোমা বলটাকে ক্যাচ ধরছে, বলটা ক্যাচ ধরে তোমা পিছনের দিক বরাবর মানে বল যেদিকে গতিশীল ছিল সেই দিক বরাবর গতিশীল হয়েছে 0.32 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে তোমা যখন বলটাকে ক্যাচ ধরছে, তোমা যখন কি করছে বলটাকে ক্যাচ ধরছে, তখন সে গতিশীল হয়েছে কত বেগে, পিছনের দিকে, বল যেদিকে আসছে সেই দিকে 0.32 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা একটা ব্যাপার কি তোমরা খেয়াল করছো, একটা শব্দ বলছে স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তমা, এই লাইনটার তাৎপর্য আছে, এই লাইন না থাকলে ম্যাথ অন্যরকম হবে। যদি এই জাস্ট এই তিনটা শব্দ লেখা না থাকে, স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তমা, তাহলে এই ম্যাথ অন্যরকম হবে। এই লাইন দিয়ে কি বোঝানো হচ্ছে, স্কেটিং জুতা মানুষ কখন পরে, যখন মানুষ বরফের উপর দাঁড়ায়। তার মানে অয়ন তমা ওরা কিসের উপর দাঁড়ায় আছে, বরফের উপর দাঁড়ায় আছে, এটা তোমার বুঝতে হবে। ওরা কিসের উপর দাঁড়ায় আছে, বরফের উপর দাঁড়ায় আছে। এটা কেন বুঝতে হবে, কারণ বরফের উপর আমরা চিন্তা করি কোনো ফ্রিকশন নাই, যদি ফ্রিকশন থাকতো এই ম্যাথ অবশ্যই অন্যরকম হইতো, ঠিক আছে। বরফের উপর আমরা কি চিন্তা করি, ফ্রিকশন নাই, বুঝতে পেরেছো? তো তোমাকে বলছে না স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো আছে, তার মানে কি ওরা দাঁড়ায় আছে বরফের উপর, এবং যেখানে আমাদের ফ্রিকশন কনসিডার করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বলটা ক্যাচ ধরার আগে বলের একটা ভরবেগ ছিল, বাট তোমার কিন্তু কোনো ভরবেগ ছিল, তোমা কিন্তু জাস্ট দাঁড়াই ছিল, বলটা ক্যাচ ধরার আগে তোমার জাস্ট দাঁড়াই ছিল, কিন্তু বলের একটা বেগ ছিল, দ্যাট মিন্স বলের একটা ভরবেগ ছিল। তাহলে এখানে ঘটনাটা কি, এখানে ঘটনা কি ঘটছে, তোমা বলটাকে ক্যাচ ধরছে সেখানে আমাদের সংঘর্ষ হয়েছে, তোমা বলটাকে ক্যাচ ধরছে সেখানেই সংঘর্ষটা হয়েছে। সংঘর্ষের আগে বলের কিন্তু বেগ আছে, কিন্তু তোমার কিন্তু কোনো বেগ নেই, তার মানে সংঘর্ষের পূর্বে বলের আদি ভরবেগ আছে, কিন্তু তোমার কিন্তু কোনো আদি ভরবেগ নাই, তোমার আদি ভরবেগ কিন্তু শূন্য, এটা মাথায় রাখিও। তোমার আদি ভরবেগ কত, শূন্য, তোমার আদি ভরবেগ কত, শূন্য, ঠিক আছে। কারণ ক্যাচ ধরার আগে তোমা যখন দাঁড়ায় ছিল ওর মধ্যে না কোনো বেগ আছে না কোনো আদি ভরবেগ, কিন্তু বলের একটা আদি ভরবেগ আছে, এবং ক্যাচটা ধরার পর মানে লোফার পর বা যখন সংঘর্ষ হয়েছে তারপর তোমা বলটা নিয়ে 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। ভাইয়া এইটা কি দুইজনের মিলিত বেগ না, এটা কি বল এবং তোমার মিলিত বেগ না, তোমা যে 0.32 মিটার পার সেকেন্ড বেগে পিছাচ্ছে বা ওই দিকে যাচ্ছে তার হাতে কি বল আছে না, তার মানে এই বেগটা কি দুজনের মিলিত বেগ, ঠিক আছে। তার মানে সংঘর্ষের পর শেষ ভরবেগ দুজনেরই আছে, ওকে স্যার। এখন আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করি, দেখো বলের ভর কত, বলের ভর কত, বলের ভর দেওয়া আছে না, বলের ভর কত, 3.3 কেজি ভরের একটা বল, তাহলে বলের ভর 3.3, বলের আদি বেগ কত, ভি, সেটা আমরা জানি না কত, ঠিক আছে, আর তোমার আদি ভরবেগ কত, শূন্য। তাহলে এটা হলো আমাদের বলের আদি ভরবেগ, এটা হলো তোমার আদি ভরবেগ, আর এই জিনিসটা কি সংঘর্ষের পূর্বে মিলিত আদি ভরবেগ বা টোটাল আদি ভরবেগ, মিলিত না, সংঘর্ষের আগে টোটাল আদি ভরবেগ, ঠিক আছে, বুঝতে পেরেছো। এটা আমাদের সংঘর্ষের পূর্বে বলটার ভরবেগ মানে বলটার আদি ভরবেগ, আর তোমার আদি ভরবেগ তো শূন্য, তার মানে এই পুরো জিনিসটা কি সংঘর্ষের পূর্বে এই সিস্টেমের টোটাল আদি ভরবেগ, ওকে। সংঘর্ষের পর টোটাল আদি শেষ ভরবেগ কত হবে, সংঘর্ষের পর টোটাল শেষ ভরবেগ কত হবে, এই বেগটা কেমন বেগ, মিলিত বেগ, যদি মিলিত বেগ 0.32 হয় মিলিত ভরবেগ কেমনে বের করবা, তোমার ভর প্লাস বলের ভর মাল্টিপ্লাইড বাই মিলিত বেগ, তোমার ভর কত 48, বলের ভর কত, বলের ভর 3.3 কেজি মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ কত, ওই যে 0.32, এবং
ভরবেগের সংরক্ষণ ছিল তার নীতি কি বলে, সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি হবে সমান যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়। এখানে কোনো বাহ্যিক বল দেওয়া হয় নাই, সো অবশ্যই ভরবেগের সংরক্ষণ ছিল তার নীতি খাটবে। তাহলে ভি যেটা হবে সেটা হবে 51.3 মাল্টিপ্লাইড বাই 0.32 ডিভাইডেড বাই 3.3। তাহলে বের করো 51.3 মাল্টিপ্লাইড বাই 0.32 divided by 3.3 কত আসে 4.97 কত আসে 4.97 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো ক্যাচ ধরার পূর্বে বলের বেগ।